ذكر حق آمد غذاء روح را، ذكر حق آمد غذاء روح را، مرحم آمد إدل مجروح را، قد دل نے او سب درد کو درما کر دیا، درد دل نے او سب درد کو درما کر دیا، عشق بھی مشکل نے سب مشکل کو آسان کر دیا، اللہ رب العالمین کا حمد و شکر، محمد رب العالمین آمدنی کے والوں سے محبت کرے دیا کرے نہ کرے মাদিন মসজিদে আসান ওসাই তাওফিক দান করেছেন এর জন্য কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন বান্দারা শুনো যদি তোমরা আমার বন্ধু হতে পারো আউলিয়া আল্লাহ আল্লাহর দোস্ত হতে পারো আল্লাহর ওলি হতে পারো লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন তাহলে দুনিয়াতেও তোমাদের কোনো চিন্তা নাই আখিরাতেও তোমাদের কোনো পেরেশানি নাই কিন্তু শর্ত হলো আমার বন্ধু হতে হবে যে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায় এই ব্যক্তির জন্য দুনিয়াতেও কোনো টেনশন নাই আখিরাতেও কোনো টেনশন নাই দুনিয়াতেও তার কোনো ভয় নাই আখিরাতেও তার কোনো ভয় নাই আল্লাহর বন্ধু হতে পারলে দুনিয়ার পেরেশানিও আল্লাহ তাআলা দূর করে দেবেন আখিরাতের পেরেশানিও আল্লাহ তাআলা দূর করে দেবেন এজন্য এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা স্বরূপ দিয়েছেন সেটা হলো তোমরা আল্লাহর বন্ধু হয়ে যাও আল্লাহর ওলি হয়ে যাও অনেক সাধারণ মানুষ চিন্তা করে যে আমরা মনে হয় আল্লাহর ওলি হতে পারবো না আল্লাহর বন্ধু হতে পারবো না বলে এটা একটা ভুল কথা যে কোনো ব্যক্তি সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তাআলার বন্ধু হতে পারে সে সাধারণ থেকে যতই সাধারণ ব্যক্তি হোক না কেন তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় যদি সে হতে পারে আল্লাহ তাআলা যদি সে বন্ধু বানাইতে পারে যে কোনো ব্যক্তি তার অবস্থা যাই হোক না কেন আল্লাহ তাআলাকে বন্ধু বানানো সম্ভব আর যার বন্ধু স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যায় দুনিয়াতেও পেরেশানি নাই আখিরাতেও পেরেশানি নাই প্রখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পরে ওনার এক দোস্ত ওনার এক মুহাদ্দিস স্বপ্নে দেখতেছে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতেছে হযরত আল্লাহ তাআলা আপনাকে কি মর্যাদা দান করেছেন বলে আল্লাহ তাআলা তো আমাকে অনেক মর্যাদা দান করেছেন আমার পাশের বাড়ি একজন কাঠুরিয়া ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে ওই কাঠুরিয়ার মর্যাদা বেশি দান করেছেন ওই ব্যক্তি ঘুম ভেঙে গেছে দৌড়াইতে দৌড়াইতে ওই কাঠুরিয়ার বাড়িতে আসছে ওই কাঠুরিয়াও কিছুদিন আগে মারা গেছে তার স্ত্রী কাছে জিজ্ঞাসা করছে তোমার স্বামী কি ইবাদত বন্দেগি করত কি আমল করত বলে না আমার স্বামী তো তেমন বেশি কিছু আমল করত না বড় ধরনের কোনো আমল করত না আমার স্বামী তো সারাদিন কাজকর্ম করত রাত্রে ঘুমায় থাকতো শেষ রাত্রে একটু কান্নাকাটি করতো এমনি তেমন কোনো আমল তো আমি তার দেখি না বলে না তুমি একটু চিন্তা গবেষণা করে দেখো বিশেষ কোনো আমল ছিল বলে না বিশেষ তো কোনো আমল নাই কিন্তু একটা আমল ছিল আমার স্বামী যখন রাত্রে ইবাদত মন্দিরে করত আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখতো যে সে ছাদের উপরে দীর্ঘ রাত্রে আল্লাহ তাআলা ইবাদত মন্দিরে জিকির আজকারে কাটাইতেন আমার স্বামী আফসোস করতে হযরত আল্লাহ তুমি যদি আমাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ফরসত দিতা সুযোগ দিতা সেরকম যদি সময় আমাকে দিতা তাহলে আমিও রাত্রে জেগে জেগে তোমার ইবাদত জিন্দেগি করতাম এই যে মনের আশা মনের আবেগ মনের আকাঙ্ক্ষা বলে আল্লাহ তাআলার কাছে এই কাঠুরিয়া ব্যক্তির মনের আবেগ মনের আকাঙ্ক্ষা নিয়তকে এত পছন্দনীয় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকেও আল্লাহ তাআলা বেশি মর্যাদা দান করেছে এজন্য আল্লাহর ওলি হওয়ার জন্য বড় কিছু হতে হবে এরকম কোনো শর্ত না সাধারণ থেকে সাধারণ মানুষও আল্লাহর ওলি হতে পারে কিন্তু তার কাজ হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা আর আল্লাহ তাআলা এই কথাই বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হয়ে যাবে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম
দুনিয়াতেও কোনো টেনশন নাই আখিরাতেও তাদের কোনো টেনশন নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ওলি হতে পারে সেই তৌফিক দান করুন আমিন আমিন আল্লাহ ওলি হওয়ার জন্য আল্লাহ তাআলার মুহাব্বত অন্তরের মধ্যে থাকা দরকার বুজুর্গানে দিনগণ বলছেন আল্লাহ তাআলার মুহাব্বত আল্লাহ তাআলার খাস মুহাব্বত হাসিলের জন্য তিনটা জিনিস জরুরি আল্লাহ তাআলার খাস মুহাব্বত ভালোবাসা পাওয়ার জন্য তিনটা জিনিস জরুরি এক নম্বর হলো ইহতিমামে জিকিরুল্লাহ আল্লাহ তাআলার জিকিরের আল্লাহ তাআলার জিকিরের গুরুত্ব দেওয়া দুই নম্বরে ইহতিমামে সোহবতে আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহবতের গুরুত্ব দেওয়া তিন নম্বরে তাফাক্কুর ফি খালকিল্লাহ আল্লাহ তাআলার মাখলুক নিয়ে চিন্তা করা আল্লাহ তাআলার মাখলুক নিয়ে চিন্তা করা নিজেকে নিয়ে চিন্তা করা মাখলুককে নিয়ে চিন্তা করা আসমান নিয়ে চিন্তা করা জমিন নিয়ে চিন্তা করা প্রাণীগুলোকে নিয়ে চিন্তা করা এই চিন্তার মাধ্যমে আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা হয় এজন্য আল্লাহ তাআলার খাস ভালোবাসা মহব্বত পাওয়ার জন্য তিনটা জিনিস জরুরি এক নম্বর হলো ইহতিমামে জিকরুল্লাহ আল্লাহ তাআলার জিকিরের গুরুত্ব দেওয়া আল্লাহ তাআলার স্মরণের গুরুত্ব দেওয়া আল্লাহ তাআলার জিকির জবানে চালু রাখা দিলের মধ্যে আল্লাহ তাআলার জিকির পয়দা করা নিজের জবানকে আল্লাহ তাআলার জিকিরে তরুতাজা রাখা হাদিসের মধ্যে আসছে যার দিলের মধ্যে আল্লাহর জিকির আছে যার দিল জিন্দা আর যার দিলের মধ্যে আল্লাহর জিকির আল্লাহ স্মরণ নাই তার দিল মুর্দা যে জবানে আল্লাহর জিকির আছে সেই জবান জিন্দা যেই জবানে আল্লাহর জিকির নাই সেই জবান মুর্দা জন্য এক নম্বর কাজ হলো ইহতিমামে জিকরুল্লাহ আল্লাহ তাআলার জিকির আল্লাহ তাআলার স্মরণের গুরুত্ব হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু সাত শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের নিচে কিয়ামতের বিভীষিকাময় ময়দানে স্থান পাবে যেদিন আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে ওই সাত শ্রেণীর এক শ্রেণী হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলার জিকির করে আল্লাহকে আল্লাহ বলে ডাকে আল্লাহ তাআলার জিকির করে কখনো সুবহানাল্লাহ কখনো আলহামদুলিল্লাহ কখনো লা ইলাহা ইল্লাল্লাহ কখনো আল্লাহু আকবার এই আল্লাহ তাআলার জিকির আল্লাহ তাআলা স্মরণ করে তার চোখের থেকে দুফোঁটা পানি ঝরে ফাফাযাত আইনাহু চোখের থেকে পানি ঝরে চোখের থেকে পানি ঝরে আল্লাহ রসুল বলে যে ব্যক্তি নির্জনে আল্লাহ স্মরণ করে নির্জনে আল্লাহকে ডাকে নির্জনে আল্লাহর জিকির করে আর চোখের থেকে পানি ঝরে কিয়ামত ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে আরশের নিচে ছায়া দান করেন এজন্য জিকিরের মাধ্যমে বান্দার মর্যাদা বৃদ্ধি পায় জিকিরের মাধ্যমে বান্দার মধ্যে রুহানি শক্তি বৃদ্ধি পায় জিকির হক আমদ রিসায়ে রুহেরা জিকির হক আমদ রিসায়ে রুহেরা মরহম আমদ ইদলে মজরুহেরা কত বিক্ষত অন্তরের চিকিৎসা হলো আল্লাহ তাআলার জিকির অন্তরের খোরাক অন্তরের খাদ্য হলো আল্লাহ তাআলার জিকির শরীরের খাদ্য হলো জমিনের খাদ্য শরীরের খোরাক হলো জমিনের খাবার আর দিলের খাদ্য হলো আল্লাহ তাআলার জিকির যার দিলের মধ্যে যত বেশি জিকির আল্লাহ তাআলার স্মরণ তার দিল তত বেশি চিন্তা তত বেশি মজবুত এজন্য আল্লাহ তাআলার জিকিরকে গুরুত্ব দেওয়া নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করা আল্লাহ তাআলার নামকে জপতে থাকা আল্লাহ তাআলার জিকির করা এক নম্বর কাজ হলো আল্লাহ তাআলার খাস মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য এক নম্বর কাজ হলো বেশি বেশি আল্লাহ তাআলার জিকির আল্লাহ তাআলার জিকিরের বিভিন্ন পদ্ধতি আছে কোরআন কারীম তেলাওয়াত করা এটা আল্লাহ তাআলার জিকির আল্লাহর নাম উচ্চারণ করা এটা আল্লাহ তাআলার জিকির প্রত্যেক কাজে যে সুন্নাত দোয়া আছে মাসনুন দোয়া এই দোয়া পাঠ করা এটাও আল্লাহ তাআলার জিকির এজন্য আমরা হর হালাতে সর্ব অবস্থায় যে সুন্নাত মাসনুন দোয়াগুলো আছে এই দোয়াগুলো আমরা পাঠ করতে থাকবো এগুলো মুখস্থ করবো শিখবো আমল করবো
দুই নম্বর কাজ হলো নির্জনে একটা সময় ব্যয় করে আল্লাহ তাআলার নামকে জপার চেষ্টা করব, আল্লাহ তাআলার নামের জিকির করব। তিন নম্বর কাজ হলো কোরআনে কারীম তেলাওয়াত করব, মানে কোরআনে কারীম তেলাওয়াত আল্লাহ তাআলার জিকির, নির্জনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা এটা আল্লাহ তাআলার জিকির, চলতে ফিরতে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটাও আল্লাহ পাকের জিকির, এবং মাসনুন দোয়াগুলো পাঠ করা এটাও আল্লাহ পাকের জিকির। এই আল্লাহ তাআলার জিকিরের ইহতেমাম গুরুত্ব যার মধ্যে যত বেশি আসবে আল্লাহ তাআলার খাস রহমত তার মধ্যে তত বেশি আসবে। আজকে তো আমাদের মধ্যে সামান্য একটু ইবাদত বন্ধই করলে আমরা মনে করি আমি একদম বড় ফুতুর হয়ে গেছি, আমার মতন আল্লাহ ওয়ালা মনে হয় দুনিয়াতে আর নাই, আমার মতন আবেদ মনে আর কেউ নাই, আমি তো জান্নাত কিনেই ফেলছি বাপ মনে হয় আমাদের এরকম। কিন্তু আসলে আমাদের ইবাদত করতে গিয়ে আসলে কতটুকু সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আমল, তাবেঈন তাবে তাবেঈনদের আমল, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কত বেশি ছিল, কত বেশি ছিল সেই তুলনায় আমাদের আমল তো একদম সীমিত, এত সামান্য আমল, আমল অল্প, কিন্তু আমাদের ভাব দেখলে মনে হয় এখন যেন আমরা আমাদের আমল নিয়ে জান্নাতে চলে গেছি, এরকম না, বরঞ্চ ওর হালাতে জিকিরের এহতেমাম করা। নিজেকে যদি নিজে প্রশ্ন করি সারাটা দিনই আমি আল্লাহ তাআলার নাম কয়বার উচ্চারণ করছি, 24টা ঘন্টার মধ্যে কখন নির্জনে একটু আল্লাহ তাআলাকে একটু ডাক দিছি, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলাম। দুনিয়ার মানুষ যদি 10,000 টাকা দেয়, 5,000 টাকা দেয়, 200 টাকা দেয়, 100 টাকা দেয়, কত বারবার তার নাম উচ্চারণ, কথা বলতে গেলে তার প্রশংসা, এক জায়গায় বসলে তার কত গুণ আলোচনা করা, তার কাছে নত হয়ে যায় স্যালেন্ডার, আলোচনা আসলেই তার নাম আলোচনা করি, সামান্য একটু এক্সার সামান্য একটু দয়ার কারণে কতবার তার নাম জপলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কত বেশি দয়া করছে, আমার জবানটা চলে এটাও আল্লাহ তাআলার দয়া, আমার চোখ দিয়ে আমি দেখি এটাও আল্লাহ তাআলার দয়া, আমার কান দিয়ে আমি শ্রবণ করি এটাও আল্লাহ তাআলার দয়া, আমার হাত দিয়ে আমি ধরতেছি এটাও আল্লাহ তাআলার দয়া, আমার শরীরটা সুস্থ আছে এটাও আল্লাহ তাআলার দয়া। সামান্য 100 টাকার জন্য যে মানুষের এত প্রশংসা করতে হয়, যে মালিক আমাকে এত বেশি নিয়ামত দান করলো, কি পরিমাণ নাম তার জপার দরকার, সেই হিসাবে আমাদের ইবাদত এজন্য আল্লাহ তাআলা খাস মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য তিন আমল, এক নম্বর হলো ইহতেমামে জিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকিরে গুরুত্ব দেওয়া, যখনই সময় আসে তখন একটু আল্লাহর নাম জপতে থাকি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বান্দা সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র এই কথাটা বললে আল্লাহর যেমন কিছু হয় না, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যে বলতেছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র, তুমি বললেও আমি পবিত্র, তুমি না বললেও আমি পবিত্র, কিন্তু বান্দা শোনো আমার লাভ না হলেও তোমার লাভ আছে, যে নাপাক জবান দিয়ে তুমি আমার পবিত্রতা ঘোষণা করলে আমি আল্লাহ তোমার জবানটাকে পবিত্রতা করে দিলাম, যে দিলের মধ্যে তুমি আমার পবিত্রতা বসাইলা আমি আল্লাহ তোমার দিনটাকে পবিত্র করে দিলাম, যতবার সুবহানাল্লাহ বলবো ততবার আল্লাহ তাআলা আমাদের জবানকে দিনকে পবিত্র করে দেবে, আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়াইতে থাকবে, শুধু মর্যাদা বাড়ানো আর নেকি কি পরিমাণ হবে হাদিসের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ ইতামলাউল মিজান, আলহামদুলিল্লাহ যে ব্যক্তি একবার পাঠ করলো আল্লাহ তাআলা মিজানের দাড়ি পাল্লাকে নেকি দিয়ে ভর্তি করে দিল, وسبحان الله والحمد لله تملأني أو تملأ ما بين السماوات والأرض আর একবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ একবার পাঠ করলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাকে আল্লাহ তাআলা নেকিতে ভরপুর করে দেন, আল্লাহ তাআলা জিকিরের দাম কত বেশি কত বেশি, একবার পাঠ করলো লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে যদি কোনো ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন, শুধু গুনাহ মাফ করেন তাই নয় আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহকে নেকিতে রূপান্তরিত করে দেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার বড়ত্ব যে ব্যক্তি ঘোষণা করে যে আল্লাহ তুমি বড়, শুধু বড় না তুমি বড়র বড়, অতি মহান সব থেকে বড় তুমি সব থেকে শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি বড় বললেও আমি বড়, তুমি না বললেও আমি বড়, কিন্তু তোমার যে জবান দিয়ে আমার বড়ত্ব ঘোষণা করছো আমি আল্লাহ তোমাকে সমাজের মধ্যে বড়ত্বটা দান করব,
আমি আল্লাহর বরাদ্দ ঘোষণা করব, আল্লাহ তাআলা আমার সম্মান কি করবেন, বৃদ্ধি করে দেবেন। এজন্য আল্লাহর জিকির ছাড়া বান্দার বিকল্প কোনো পদ্ধতি নাই। এজন্য শেষ রাতে উঠে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব, জিকির আজকার করব, মাসনুন দোয়াগুলো গুলো মুখস্থ করব, আমল করব, আর বাকি কোরআনে কারীম তেলাওয়াত করব, যেগুলো সব আল্লাহ তাআলার জিকির। তাহলে তিন কাজের দ্বারা আল্লাহ তাআলার খাস মহাব্বত পাওয়া যায়। এক নম্বর আল্লাহ তাআলার জিকিরের গুরুত্ব দেওয়া, দুই নম্বর ইহতিমামে সোহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া। আল্লাহ ওয়ালা যারা আল্লাহর ওলি হয়ে গেছে, যারা আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে গেছে, যারা আল্লাহ তাআলার কাছে মাকবুল হয়ে গেছে, এই সমস্ত ব্যক্তিদের সোহবতে যাওয়া, তাদের কাছে যাওয়া। তাদের কাছে গেলে নিজের জিন্দেগির মধ্যেও পরিবর্তন আসে। প্রশ্ন আসবে, কোরআন আছে, হাদিস আছে, আমি কোরআনের উপর আমল করবো, হাদিসের উপর আমল করবো, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া দিয়ে কিসের ফায়দা, এতে লাভ কি? বলে লাভ তো আছে। বর্তমান জামানায় মানুষ শর্টকাট চেষ্টা করে, কিভাবে শর্টকাটে যেতে পারে। দুনিয়ার মানুষ সবাই অফার খোঁজে। আজকে যারা মোবাইল চালায় তারা প্রতিদিন সকালে বসে থাকে, কি অফার আছে, 10 টাকায় কয় জিবি পাওয়া যায়, 50 টাকায় কয় মিনিট পাওয়া যায়। রিচার্জ না করে অফারের অপেক্ষায় থাকে। রিচার্জ করলে অনেক টাকা খরচ হয়ে যায়, 100 টাকায় কটা কথা বললে 50 মিনিটে শেষ হয়ে গেল। প্রত্যেকটা মানুষ অফারের অপেক্ষায় থাকে যে আমি 100 টাকায় 50 মিনিট কথা বলবো না, 100 টাকায় আমি অফার কিনবো, 100 টাকায় 200 মিনিট পাবো, 5 জিবি ইন্টারনেট পাবো, আরো SMS পাবো, সুযোগ সুবিধা পাবো। এই অফারের অপেক্ষায় থাকে যুব সমাজ। ভালো বোঝে তারা অফারের অপেক্ষায় থাকে। কেমনে 100 টাকার টাকা বললে নেট ব্যবহার করার সঙ্গে সঙ্গে 2-4-10 মিনিটের মধ্যে নেট শেষ। 100 টাকার আপনি যদি অফার কিনেন, 5 জিবি কিনেন, সারাদিন ব্যবহার করলেও শেষ হবে। মানুষ আজকে অফার খোঁজে, বলে হ্যাঁ আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে অফার পাওয়া যায়, বিভিন্ন অফার পাওয়া যায়। আমি কোরআন হাদিস গবেষণা কতদূর পৌঁছাবো, কিন্তু আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে অল্পতে বিভিন্ন অফার পাওয়া। মনে করেন একজন ব্যক্তি, সে আমাদের এলাকায় আসলো যে আমি সেনাটিতে যাবো, সেনাটির মহতাবীর সাথে দেখা করবো। আমরা এখানে একটা কাগজে লিখে দিলাম সেনাটি যাওয়ার জন্য, এখানে সরিষা করার মোড় আছে, এই মোড় থেকে পার হয়ে যাওয়ার পরে এরপরে একটা মোড় বাদ বেটে মোড় হইতে লাগায়, এখান থেকে ডান দিকে লেখা সব ডান দিকে যাবে। যাওয়ার পরে একটা গেট দেখবেন, এখানে লেখা আছে জাকারিয়া মাদ্রাসা, গেটের থেকে আপনি প্রবেশ করবেন। সেখানে যাওয়ার পরে কারো কাছে জিজ্ঞাসা করবেন, ইত্যাদি ইত্যাদি কাগজে লেখা আছে। এখন সমস্যা আছে যে ব্যক্তির কাছে কাগজ দেওয়া আছে, ব্যক্তি লেখা পড়তে পারে, লেখা কি পড়তে পারে না। আমার লেখা পড়তে পারলেও সে জায়গা চেনে না, লেখা পড়তে পারলেও ঠিক করে না, জায়গা চেনে না। তাহলে সমস্যা দুইজনের, যে লেখা পড়তে পারে না তার জন্য এতটুকু যাওয়া কষ্টকর, আবার যে লেখা পড়তে পারে কিন্তু এই পথ চেনে না তার জন্য যাওয়াটা তুলনামূলক কষ্টকর। কিন্তু এর থেকে কম, কিন্তু কোনো একটা ব্যক্তি যদি এই মোড়ে পায় যে দেখো যে আমি অমুক সেনাদের মধ্যে ভোটের কাছে যাবো, এক ছাত্র বললো আসেন আমার সাথে সাথে আসেন, ওই ছাত্র সামনে যায়, এই ব্যক্তি পিছনে যায়, এই ছাত্র যাইতে যাইতে মোটামুটি সাহেবের পক্ষে নিয়ে এই ব্যক্তিকে পৌঁছায় দেবে। বলেন এই পিছনে যে ব্যক্তি চললো এর কোনো পরেশানি হয়েছে, কোনো কষ্ট হয়েছে, আসানির সাথে সে তার গন্তব্য স্থানে পৌঁছাইতে পারছে কিনা, আসানির সাথে তার গন্তব্য স্থানে সে পৌঁছাইতে পারছে। কিন্তু যদি লোক এমন হতো লেখা করতে পারে না, তাহলে তো ঝামেলা হয়ে যেত। লোক এমন হতো লেখা করতে পারে কিন্তু পথ চেনে না, তার জন্য কষ্টকর হতো। কিন্তু একজন মানুষ পেয়ে গেলে তার জন্য পৌঁছাইতে সহজ হয়ে যায়। ঠিক আল্লাহ ওয়ালাদের প্রয়োজন এই কারণে, কোরআন হাদিস কেউ তো আছে পড়তে পারে না, সে আল্লাহ পর্যন্ত কেমনে পৌঁছাবে। কেউ আছে পড়তে পারে কিন্তু পদ্ধতি জানে না, সে আল্লাহ তাআলা পর্যন্ত কেমনে পৌঁছাবে। বলে আল্লাহ তাআলা পৌঁছানোর একটা সহজ পদ্ধতি আছে, আল্লাহ ওয়ালার পিছনে যদি চলা যায় তাহলে আল্লাহ ওয়ালা যেহেতু তিনি কোরআন হাদিস সম্পর্কে জানেন এবং আল্লাহ তাআলার মারেফাত আল্লাহর মুহাব্বত তার দিনের মধ্যে আছে, আল্লাহর ভালোবাসা তার দিনের মধ্যে আছে, এই ব্যক্তির সাথে চললে অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলার মুহাব্বত পাওয়া সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে এই ফায়দাটা হয়। তা না হলে একজন সাধারণ মানুষ কোরআন হাদিস এত বোঝে না, সে অত উচ্চ পর্যায়ে কেমনে পৌঁছাবে। এজন্য বুজুর্গানে দিনগণ বলছেন আল্লাহ তাআলার খাস মুহাব্বত পাওয়ার জন্য তিনটা কাজ জরুরি। তার দ্বিতীয় নম্বর হলো সোহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া। আল্লাহ ওয়ালাদের
সহমত যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকীন হে ইমানদারগণেরা তোমরা মুত্তাকি হয়ে যাও ওয়া কুনু মাআস সাদিকীন এবং সত্যবাদী একনিষ্ঠ আল্লাহ ওয়ালাদের ব্যক্তিদের সংস্পর্শে যাও তাদের সাথে থাকো তাহলে তোমার জীবনের মধ্যে পরিবর্তন আসবে এজন্য আমাদের জীবনের মধ্যে পরিবর্তন আসতে হলে দ্বিতীয় নম্বর আরেকটা কাজ হলো সোহবতে আল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহবতে দেখা আল্লাহ ওয়ালাদের সোহবতে দেখলে অল্পতে বরকত হয় অল্পতে জীবনের মধ্যে কামালিয়াত আছে আল্লাহর মহব্বত আল্লাহ তাআলার ভালোবাসা সহজে পাওয়া যায় এমন কথা না আল্লাহ ওয়ালাদের সোহবতে না থাকলে সে আল্লাহ তাআলার মহব্বত পাবে না তা না অবশ্যই পাবে কিন্তু তার সময় লাগবে যদি সে সময় ব্যয় করে সে পৌঁছাইতে পারবে হযরত তানভীর রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক দরবারে হযরত তানভীর রাহমাতুল্লাহ বয়ান করতেছেন যেই বয়ানে তিনি শ্রোতাগণ যারা ছিলেন প্রত্যেকই বিজ্ঞ শিক্ষিত তাদের মধ্যে কৃষি বিজ্ঞানী বেশি ছিল যেহেতু জেনারেল শিক্ষা শিক্ষিত কৃষি বিজ্ঞানী ব্যক্তিরা যেহেতু জেনারেল লাইনে যারা পড়াশোনা করে যারা দুনিয়া মে লাইনে বেশি চলে তাদের কাছে অনেক সময় দিনই অনেক বিষয় উপর অনেক প্রশ্ন থাকে যেমন আমাদের মধ্যে অনেক প্রশ্ন আছে তাদের মধ্যে প্রশ্ন আছে প্রশ্ন তো করেই বলছে তাহলে রহমতুল্লাহ আলাইহির কাছে হযরত কুরআন আছে হাদিস আছে তারপরেও আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়াতে ফায়দা কি আমাদের সামনে তো কুরআন আছে হাদিস আছে কুরআন পড়লাম হাদিস পড়লাম আমল করলাম আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে কেন আল্লাহ ওয়ালাদের সোহবতে যারা ফায়দা কি হযরত তানভীর রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন আমি উত্তর দিলে মানে কি মানে না আগে শুনি তার কাছ থেকে আমাদের বর্তমান কাজ হলো যে সমস্ত দামি দামি ফল ফুল আছে যেমন ল্যাংড়া আম একটা দামি ফল এই ল্যাংড়া আমের গাছের সাথে দেশি আমের মজবুত ডালকে আমরা মিলাই দিই এটাকে কলম বলে গাছ গাছের কলম করে না কি বলে ওটাকে কলম করে বর্তমান জীবনের আছে বলে আমাদের কাজ হলো ল্যাংড়া আমের গাছের সাথে দেশি আমের ডালকে কলম করে দেশি আমের ডালকে কলম করে মজবুত ভাবে লাগায় তাকে বিভিন্ন মেডিসিন দিয়ে খুবই শক্তভাবে যখন আটকায় রাখা হয় দীর্ঘদিন যখন এই ল্যাংড়া আমের গাছের ডালের সাথে দেশি গাছের ডাল যুক্ত হয়ে থাকে দীর্ঘদিন কোনো নড়াচড়া না লাগে অনেক সেবের সাথে যখন চলে শক্তভাবে মেডিসিন দিয়ে যখন রাখা হয় কিছুদিন পরে দেখা যায় যে ওই দেশি আমের গাছের ডালের থেকে ল্যাংড়া আম বের হতে থাকে মূল গাছ ছিল ল্যাংড়া আমের কিন্তু ল্যাংড়া আমের ডালের সাথে এখন কলম করা হয়েছে কোন গাছের দেশি গাছে বলে ল্যাংড়া আমের শক্তিতে এখন দেশি আমের ডালে ল্যাংড়া আম ধরতেছে কি ধরতেছে ল্যাংড়া আম ধরতেছে জানাবু রহমতুল্লাহ বলে ভাই তোমাদের যেই কাজ আমাদেরও সেই কাজ তোমরা যেমন দেশি গাছের ডালকে ল্যাংড়া গাছের সাথে মিলায় দেশি গালের গাছের ডালের থেকে এখন কোন ফল হয় ল্যাংড়া হয় দেশি গাছের ডালকে যদি ল্যাংড়া গাছের সাথে ল্যাংড়া আমের গাছের সাথে মিলানোর কারণে দেশি আমের ডালের থেকে যদি ল্যাংড়া আম বের করতে পারো আমাদের কাজও তাই আল্লাহ ভুলা অন্তর গুলোকে আল্লাহ ওয়ালাদের সাথে মিলাই দিই আল্লাহ ভুলা অন্তর গুলোকে আল্লাহ ওয়ালা দিনের সাথে যদি মিলাই দেওয়া হয় আল্লাহ ওয়ালা দিনের শক্তির কারণে আল্লাহ ভুলা মানুষের অন্তরের মধ্যেও আল্লাহ তাআলার মহব্বত পয়দা হয়ে যায় সহজ পদ্ধতি দেশি আম যদি সে সারা জিন্দেগি এই গাছের উপর থাকতো তাহলে কোনোদিন তার মধ্যে ল্যাংড়া আম আসতো না তার এই আমের কেজি 200 টাকা 300 টাকা হতো না কিন্তু আজকে যখন সে ল্যাংড়া আমের ডালের সাথে মিলছে এখন তার মধ্যে ল্যাংড়া আম আসছে তার দাম বেড়ে গেছে ঠিক আল্লাহ ভোলা যে মানুষগুলো আছে সাধারণ যে মানুষগুলো আছে যেই মানুষগুলোর অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আল্লাহ তাআলার ভালোবাসা ওই পরিমাণ ছিল না আল্লাহ তাআলার বারে বা চিন্তা না ওই মানুষগুলোকে যখন আল্লাহ ওয়ালাদের সাথে মিলাই দেওয়া হয় ল্যাংড়া আম গাছের শক্তিতে দেখো যেমন দেশি ডালে ল্যাংড়া আমের ফল ধরে ঠিক আল্লাহ ওয়ালাদের সাথে গুণাগার মানুষগুলো মিলার কারণে এই গুণাগার মানুষগুলোর মধ্যেও আল্লাহর মহব্বত ভালোবাসা পয়দা হতে শুরু করে এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে এই ফায়দাটা হয়ে যায় আল্লাহ ওয়ালাদের নজরের মাধ্যমেও
অনেক ফায়দা হয়ে যায় হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ ওয়ালাদের নজর যখন পড়ে ওই ব্যক্তির দামও বেড়ে যায় আল্লাহ ওয়ালাদের কাছে গেলে দীনি মজলিসে গেলে সাধারণ মানুষের দামও বাড়তে থাকে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেককার পরিবেশ এবং বদকার পরিবেশের উদাহরণ হলো মেশকো আম্বারের মতো কোন ব্যক্তি যদি মেশকো আম্বারে দোকানে যায় নাও কেনে গিরান থেকে বঞ্চিত হয় না ঠিক কোন ব্যক্তি যদি আল্লাহ ওয়ালার কাছে যায় বিজ্ঞ উলামায়ে কিরামের সোহবতে যায় সে যদি কিছু তার থেকে কোনো সবক গ্রহণ না করে কিন্তু সে যত সুবা থাকলেও সে ফজিলত থেকে বঞ্চিত হয় না এজন্য আমার জিন্দেগিকে দামি বানানোর জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতের বিকল্প কোনো পদ্ধতি নাই আল্লাহ ওয়ালাদের সোহবতের উদাহরণ মুরব্বীরা বয়ান করছেন جو আকি খাসিয়াত আছে ও ঐশকি খাসিয়াত আছে আগুনের যেই গুণ ইশক ও মহব্বত ভালোবাসার সেই গুণ আগুনের গুণ হলো যদি আগুন এক ঘরে ধরে এই সময় পরে কি করে আরেক ঘরে ধরে আগুনের কাজ কি এক ঘরের পরে আরেক ঘরে আগুন কি যদি কোথাও লাগে কোন ঘরে যদি আগুন লাগে আগুন কি সেখানে সীমাবদ্ধ হয় নাকি আশেপাশে ছড়াইতে থাকে তাহলে আগুনের কাজ কি সরানো এক ঘরের থেকে আরেক ঘর বলে ইশক মুহাব্বতের গুণ ও খাসিয়াত ওঠে এক সিনা বা সিনা যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ইশক মুহাব্বত ভালোবাসা আছে ওই সিনা থেকে আরেক সিনার মধ্যে আল্লাহ তাআলার মুহাব্বত ভালোবাসা চলে যায় আল্লাহ ওয়ালাদের নজরে পড়লে আল্লাহ ওয়ালা সিনার মধ্যে যেই মুহাব্বত ভালোবাসা আছে আগুন যেমন এক ঘরের থেকে আরেক ঘরে ছড়ায় যায় আল্লাহ ওয়ালাদের সিনার ইশকের নূর আরেক সিনার মধ্যে চলে যায় এজন্য ইশকর খাসিয়াত আর আগুনের খাসিয়াত একই রকম আগুন এক ঘরের থেকে আরেক ঘরে যায় আর আল্লাহর মুহাব্বতের ইশক এক সিনা থেকে আরেক সিনা যায় এজন্য আমার দিলের মধ্যে আল্লাহর মুহাব্বত আসে না আল্লাহর নাম উচ্চারণ করলে আমার চোখে পানি আসে না আমি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে পারি না আমি আল্লাহ ভুলা বান্দা হয়ে গেছি আল্লাহর মুহাব্বত আল্লাহর স্মরণ আমার দিলের মধ্যে পয়দা হয় না এজন্য আল্লাহ ওয়ালার সোহবতে গেলে কি হবে আমার দিলের মধ্যেও আল্লাহর মুহাব্বত আসবে আগুন যেমন এক ঘরের থেকে আরেক ঘরে লাগে ইশকের মুহাব্বত ভালোবাসার আগুন যার অন্তরে জ্বলতেছে তার কাছে গেলে আমার অন্তরের মধ্যেও আল্লাহর মুহাব্বত ভালোবাসার আগুন চলে যাবে এজন্য আল্লাহ ওয়ালাদের কাছে গেলে এটা আরেকটা ফায়দা দুই নম্বর আল্লাহ ওয়ালাদের পাশে আশেপাশে ঘুরলেও ফায়দা আছে বলে দানবীর রহমাতুল্লাহ আলাইহি বলেন এক সাহেবে দিল ওয়ালা ব্যক্তি যার সিনা সব সময় যার দিল সব সময় আল্লাহর দিকে রুজু থাকে যিনি আল্লাহ তাআলার জিকির ধ্যানে মুরাকাবায় থাকে ফজরের পরে দীর্ঘ সময় আল্লাহ তাআলার জন্য কান্নাকাটি করে আল্লাহ তাআলার জিকির আস্কার করে এরকম সাহেবে দিলওয়ালা ব্যক্তি যার দিলের মধ্যে সবসময় আল্লাহ থাকে এরকম দিলওয়ালা ব্যক্তি মুজাহাদার অবস্থায় যখন আসে হঠাৎ কোন প্রয়োজনে একবার চোখ খুলছে চোখ খুলবে তো খুলবে চোখ যখন খুলছে সামনে ছিল এক কুকুর সামনে কি ছিল কুকুর বাচ্চে বলে এই যে আল্লাহ তাআলার সাথে তার একটা আলাদা যোগাযোগ ছিল আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ তাআলার দিকে তার যে তাওয়াজ্জু ছিল জিকির আসকারের আল্লাহ তাআলার তাজাল্লিয়াতের একটা রোগ তার উপরে যে পড়তেছিল সে চোখ খোলা শব্দ শব্দ এবং কুকুরের উপর তার নজর পড়ছে বলে আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসার তাজাল্লিয়াতের আসর তারপর পড়ছে তার নজরের মাধ্যমে পড়ে ওই কুকুরের পরে পড়ছে ওই খানুদের রহমতুল্লাহ আলাইহি বলেন যে এলাকার মানুষ বলছে যে ওই কুকুরটা যখন অন্য কোনো কুকুরের কাছে যাইত তাহলে অন্য কুকুররাও ওই কুকুরের সামনে একটু আদবের সাথে বসতো অন্য কুকুরের সামনে ওই কুকুরের সামনে কুকুর পর্যন্ত আদবের সাথে বসত কেন তার উপরে ওই আল্লাহওয়ালার নজর পড়ে গেছে তাকে সাইফুল কিলাব বানায় ফেলছে সমস্ত কুকুরের সর্দার বানায় ফেলছে এটা নজরের একটা আসর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন বদ নজরের কথা বলছে আর নজরু হাক্কুন বদ নজর এটা হক কোন ব্যক্তি যদি কুদৃষ্টি কারো প্রতি দেয় বদ নজর দেয় এই বদ নজরে মারাত্মক ক্ষতি করে ফিকার কিতাবের মধ্যে লাগছে শুধু একজন মানুষের বদ নজর আরেকজন মানুষের পরে পড়ে তা না পিতামাতার নজরও সন্তানের উপরে পড়ে পিতামাতা যদি সন্তানের চেহারা ছবি তার স্বাস্থ্য বস্তু দেখে তারাও যদি নজর দেয় হ্যাঁ কি ভালো স্বাস্থ্য হয়েছে কি তাজা মোটা হয়েছে এই নজর পিতামাতার মুখের কথাও সন্তানের উপরে লাগে পিতামাতার নজরও সন্তানের উপরে লাগে যদি পিতামাতারও বদ নজর সন্তানের উপর লাগতে পারে সাধারণ মানুষের বদ নজরও যদি সাধারণ মানুষের উপর লাগতে পারে
বদ নজরে যেমন পাওয়ার আছে ভালো নজরেও তো কি আছে পাওয়ার আছে এজন্য আল্লাহ ওয়ালাদের সামনে যদি আমরা বাড়তে পারি বসতে পারি থাকতে পারি তাহলে আমাদের স্বল্প সময়তে অনেক জিন্দেগিতে বরকত হবে আমাদের জিন্দেগি অনেক দামি হয়ে যাবে এজন্য আমরা উলামায়ে কেরামের সোহবতে আল্লাহ ওয়ালাদের সোহবতে বেশি বেশি থাকার চেষ্টা করব রাজি আছি তো ইনশাআল্লাহ বড় বড়